চোখ রাখবো পরের খবরে। বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল নেতা জটিলেশ্বর মণ্ডলের বাড়ির সামনে চালা ঘরে বিস্ফোরণ, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল টিনের চাল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। ছবিতে স্পষ্ট গোপাল, কতটা তীব্র ছিল বিস্ফোরণ যার জন্য এই টিনের চাল উড়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিভাবে এই বিস্ফোরণ হলো, কি জানতে পারছো? দেখো কিভাবে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখছে পুলিশ। রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন, সেখানকার তদন্ত শুরু করেছেন। কিন্তু এই জটিলেশ্বর মণ্ডল, যিনি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার নেতা, তার বাড়ি থেকে কিছুটা দূরেই সামনেই একটা চালা ঘর, সেই ঘরে অ্যাসবেস্টসের ছাদ কার্যত উড়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টুকরো টুকরো অ্যাসবেস্টসের ছাদের সেই শেষ টুকরো, দরজা জানলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সামনে মোটর বাইক পড়ে আছে। একটা বড় সড়ো বিস্ফোরণ হয়েছে, যেটা গ্রাম সূত্র থেকে আমরা জানতে পারছি যে বেশ কিছু বহিরাগত যুবক যারা আজকে দুপুরবেলা থেকে ওখানে জমায়েত হয়েছিল, বোমা বাঁধার কাজ চলছিল। যদিও সেই বোমা বাঁধার কাজ চলছিল কিনা সেটা পুলিশ তদন্ত করে দেখছে, কিন্তু গ্রামবাসীদের দাবি সেখানে বোমা বাঁধার কাজ চলছিল এবং সেই সময় আচমকা বিস্ফোরণ হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে এসে সেখানে বোমা বাঁধছিল, সেই বোমা দিয়ে বিজেপির উপর আক্রমণের প্রচেষ্টা পরিকল্পনা ছিল তাদের, ঠিক তার আগে বিস্ফোরণ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক। যদিও তৃণমূল কংগ্রেস এই বোমা বিস্ফোরণের সঙ্গে তাদের যে যোগসূত্রের অভিযোগ বিজেপি তুলেছে তারা অস্বীকার করেছে। পুরো ঘটনায় কিন্তু বীরভূম জেলা পুলিশ তদন্ত শুরু করেছে কি থেকে এই বিস্ফোরণ। তুমি জানো 2021 নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু এই বিস্ফোরণ, এই ধরনের ঘটনা কিন্তু নতুন করে চিন্তায় ফেলছে বীরভূম জেলা প্রশাসনকে এবং বীরভূম জেলার মানুষজনকে। ধন্যবাদ। এই সপ্তাহে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী, তার আগেই ছাড়তে পারেন বিধায়ক পদ, পেতে পারেন কেন্দ্রীয় নিরাপত্তা, শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। 17ই ডিসেম্বর স্বাধীন তাম্রলিপ্ত সরকারের একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন শুভেন্দু, ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। ওই দিনই বিমানে দিল্লি যাবেন তিনি, শুক্রবার যোগ দিতে পারেন বিজেপিতে, শনিবার অমিত শাহর সঙ্গে রাজ্যে ফিরে মেদিনীপুরে বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা শুভেন্দু অধিকারীর, এমনটাই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে। এই বলে দিলাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোররাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।